এই কাহিনী সেই শয়তান জালিম এবং অহংকারী বাদশার যে মানুষজনদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে উৎসাহ দিয়েছিল। নমরুদ, যে আকাশের খোদা তাআলার সঙ্গে যুদ্ধ করতে চাইত, কিন্তু শেষ পর্যন্ত একটি দুর্বল আর ক্ষুদ্র মাখলুকই তাকে ধ্বংস করে দিয়েছিল। তারপর 3000 বছর পর যখন নমরুদের লাশকে খুঁজে পাওয়া গেল, তখন সেটিকে মানুষজনের নজর থেকে কেন লুকিয়ে ফেলা হয়েছিল? নমরুদের স্ত্রী সামিরা বেশ সত্যি কি শয়তান লুসিফারের পাঠানো সেই নাসনাস টাইপসের জিন্নি ছিল যারা মানুষের সাথে শারীরিক সম্পর্ক বানাতো? এই সমস্ত প্রশ্নের উত্তর খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। সেই মহান তুফান, তুফানে নূহের পর বাবিল মানে ব্যাবিলন, নেনুয়া, সিনার এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে মানুষ্য জনবসতি গড়ে উঠতে শুরু করল। সেই এলাকাতে হাম বিন নূহের সন্তানদের মধ্য থেকে একজন ব্যক্তির জন্ম হয় আর যার নাম কুস ছিল, আর তার একটি সন্তান হয়েছিল যাকে তারিখের পাতাতে নমরুদ বাদশাহের নামে জানা হয়ে থাকে। নমরুদ একজন শক্তিশালী, অহংকারী এবং জালিম শাসকের সঙ্গে সঙ্গে একজন বুতপরস্তী শাসকও ছিল। বলা হয়ে থাকে যে এই জমিনের উপরে মাথাতে বাদশাহিত্বের সর্বপ্রথম মুকুট নমরুদই পড়েছিল। সে নিজের শক্তির মাধ্যমে প্রজাদেরকে তার সামনে সাজদা করিয়ে নিত। নমরুদের সময় খ্রিস্টপূর্ব 3000-এর কাছাকাছি ছিল। নমরুদকে এই পৃথিবীর সবচেয়ে পুরানো সভ্যতা সুমেরীয় অথবা আশেরিয়া সভ্যতার সবচেয়ে প্রথম বাদশা বলা হয়। কিছু ঐতিহাসিক লিখেছেন নমরুদ অনেকটা বেশি বয়স পেয়েছিল, সে মোটামুটি 400 বছর পর্যন্ত শাসন চালিয়ে গিয়েছিল। তারিখের পাতাতে নমরুদের সম্বন্ধে খুব একটা বেশি তথ্য পাওয়া যায় না, কিন্তু প্রত্যেকে জামানার রিসার্চাররা নমরুদকে তারিখের বিভিন্ন বাদশাহের সঙ্গে জুড়ে রেখেছেন। কিছু রিসার্চার নমরুদকে বিখ্যাত আশুরি বাদশাহ গিলগামিশ বলে থাকেন, তো কেউ আবার তাকে সুমেরীয় দেবতা মার্দকের সঙ্গে জুড়ে থাকে। সেখানে কেউ আবার নমরুদকে আমনহোতোর দ্বিতীয় নাম বলে থাকেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে নমরুদ শব্দের অর্থ হল ষড়যন্ত্রকারী অথবা ষড়যন্ত্র করা, কেননা নমরুদ আল্লাহর সঙ্গে ষড়যন্ত্র করেছিল আর মানুষদেরকেও ষড়যন্ত্র করতে শিখিয়েছিল, এই জন্য তাকে নমরুদ বলা হয়েছে। ইসলামিক রেওয়ায়তের মতে নমরুদ ব্যাবিলন শহরের বাদশাহ ছিল আর যে নিজেকে খোদা তাআলার দাবি করেছিল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নবী রূপে প্রেরণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘর ব্যাবিলন শহরের পাশে উর অঞ্চলে ছিল। যখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নবুয়ত দান করলেন এবং নিজের রসুল হিসেবে ঘোষণা করে দিলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ব্যাবিলনের মানুষদেরকে এক খোদা তাআলার ইবাদত করার জন্য দাওয়াত দিতে শুরু করলেন আর বুতপরস্তি মানে মূর্তি পূজার সরাসরি বিরোধও করলেন। এতদূর পর্যন্ত যে আপনি আলাইহিসসালাম একদিন ব্যাবিলনের সবচেয়ে বড় মন্দিরে রাখা সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। সেই জন্য নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে শাস্তি হিসেবে আগুনে ফেলার আদেশ করল। তারপর ব্যাবিলনীয়রা একটি ময়দানে অনেক বড় অগ্নিকুণ্ড তৈরি করল। কয়েকদিন পর্যন্ত এই আগুনকে উত্তপ্ত করা হয়েছিল, এতদূর পর্যন্ত যে আগুনের তাপে আকাশে উড়ে যাওয়া পাখিরা পর্যন্ত সঙ্গে সঙ্গে আগুনে পড়ে যেত, আশেপাশের গাছ ঝলসিয়ে কয়লাতে পরিণত হয়েছিল। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে চরকার মাধ্যমে সেই আগুনে দূর থেকে ফেলে দেওয়া হলো, কিন্তু এই কায়নাতের সৃষ্টিকর্তার আদেশে সেই আগুন ফুলের বাগিচাতে পরিণত হয়ে যায় আর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সহি সালামতে বাইরে বেরিয়ে আসলেন। এরপর নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিজের দরবারে ডেকে পাঠালেন। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, হে ইব্রাহিম, তোমার রবকে যার ইবাদত করার জন্য তোমরা মানুষজনদেরকে দাওয়াত দিচ্ছ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব সেই যিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। এর জবাবে সে বলল, আমিও জীবিত করি এবং মৃত্যু ঘটাই। তখন সে আদেশ দিল, জেল থেকে 2 কয়েদিকে বের করে নিয়ে এসো আর 2 এমন ব্যক্তিকে বের করে নিয়ে আসা হলো যাদের মৃত্যুর সাজা নির্ধারিত করে দেওয়া হয়েছিল। তাদের 2 মধ্যে একজনকে হত্যার আদেশ দিল আর অন্যজনকে মাফ করে দিল। এটির দ্বারা সে এটাই প্রমাণ করতে চাইলো যে সেও জীবিত করতে পারে আবার মারতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন, যদি তিনি এর সঙ্গে মৃত্যু এবং জীবনের সম্বন্ধে বিতর্ক করেন তাহলে তার যে উদ্দেশ্য সেটি সম্পূর্ণ হয়ে যাবে। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম কোনো বিতর্ক করার পরিবর্তে ভাবলেন একটি মজবুত দলিল পেশ করা হোক, যাতে করে হক এবং বাতিলের মধ্যে যে পার্থক্য সেটা পরিষ্কার হয়ে যাবে। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বেশক আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব থেকে উদিত করেন, তাহলে আপনি সেটিকে পশ্চিম থেকে নিয়ে এসে দেখান। সেই অবাধ্য অহংকারী বাদশাহ এটি শুনে হতভম্ব হয়ে গেল, তার মাথা একেবারে নিচু হয়ে গেল। এরপর নমরুদের এটি বুঝতে আর বাকি থাকলো না যে ইব্রাহিম আলাইহিসসালাম কিভাবে আগুন থেকে মুক্তি পেয়েছিলেন। নমরুদ বলে উঠল, হে ইব্রাহিম, সত্যি তোমার খোদা মহান আর এতদূর পর্যন্ত শক্তি রেখে থাকে যে সে তোমার এবং আগুনের মধ্যবর্তীতে একটি প্রাচীর দিয়ে রেখেছিল, আমি তার কুদরতি এবং মহানতার জন্য কুরবানি করব। তারপর নমরুদ 4000 কুরবানি করার আদেশ করলো।
কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, তোর কোনো কুরবানি অথবা দান খয়রাত কবুলই করা হবে না যতক্ষণ পর্যন্ত তুই প্রথমে সেই খোদা তাআলার উপর ঈমান না নিয়ে আসছিস। নমরুদ জবাব দিল, যদি আমি এমনটি করি তাহলে আমার শাসনের সমাপ্তি হয়ে যাবে আর এই কথাকে আমি কখনোই মেনে নিতে পারবো না। সে যাই হোক, এমন ঘটনার পর সেখানে উপস্থিত থাকা কিছু বুদ্ধিমান এবং ভালো মানুষ এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসলো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দেশ ছেড়ে চলে যেতে আদেশ করলো। তো সেই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেশ ছেড়ে শাম দেশ মানে সিরিয়ার দিকে হিজরত করে গেলেন। এবার নমরুদ খোদা তাআলার সন্ধান এবং তার সঙ্গে যুদ্ধ করার জন্য একটি উঁচু মিনার তৈরি করলো, আর যেটি মিনারে বাবুল নামে বিখ্যাত হয়েছিল। বলা হয়ে থাকে যে এই মিনারের উপরে চড়ে নমরুদ আকাশের খোদা তাআলাকে চ্যালেঞ্জ জানাতো, আর যখন আসমান থেকে কোনো জবাব না আসতো তখন সে খুবই অহংকার ভরা মন নিয়ে হাসতে থাকতো, আর তখন মানুষজন তার আগে সাজদাতে পড়ে যেত। শেষ পর্যন্ত একদিন একটি ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তার দরবারে পৌঁছালো আর তাকে এক আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিতে গিয়ে বলল, হে নমরুদ, সেই খোদা তাআলাকে ভয় করো, তার নাফরমানি করা থেকে বেঁচে থাকো, কেননা খোদা তাআলার শক্তি এবং কুদরত তোমার ও তোমার ফৌজের সবার থেকে অনেক বেশি। যদি তিনি চান তাহলে তার সবচেয়ে দুর্বল একটি মাখলুক দ্বারাই তোমাকে ধ্বংস করে দিতে পারে। এমন অবস্থাতে নমরুদ আল্লাহর সঙ্গে সরাসরি যুদ্ধ করার এলান করল। সেই জন্য ফেরেশতা তাকে তার সেনাবাহিনী তৈরি করার জন্য 3 দিন সময় দিয়ে চলে গেল। 3 দিন পর আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে নমরুদের ফৌজের উপর মশাতে আক্রমণ করল, আর যার পরিণতিতে তার সমস্ত ফৌজ পালিয়ে গেল। এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত একটি মশাকে নমরুদের উপর পাঠিয়ে দিলেন, আর যে নাকের রাস্তা দিয়ে নমরুদের মস্তিষ্কের ভিতরে প্রবেশ করে গেল, আর তারপর নমরুদ যন্ত্রণাতে একেবারে অজ্ঞান হয়ে যায়। যখন সে নিজের হাতে করে মাথাতে মারত তখন সেই মশাটি কিছু সময়ের জন্য সুস্থ থাকত, আর সেখান থেকে সেও কিছুটা শান্তি পেত। বলা হয়ে থাকে যে কোনো ব্যক্তি নমরুদের দরবারে আসলে সে নমরুদের হাতে চুমু খাওয়ার পরিবর্তে তার মাথাতে জুতো দিয়ে কয়েকটা বাড়ি মারার জন্য বলতো। নমরুদের এই অবস্থা 40 বছর পর্যন্ত প্রতিনিয়ত ছিল, আর শেষ পর্যন্ত নমরুদ এমনইভাবে বেইজ্জতি হয়ে ধ্বংস হয়ে গেল। প্রাচীন সুমেরীয় কিতাব এবং কিছু রিসার্চারদের মতে নমরুদের স্ত্রীর নাম শামিরামিস ছিল। শামিরামিসের পক্ষ থেকে নমরুদের একটি পুত্র সন্তানও হয়েছিল, আর যার নাম রাখা হয়েছিল তামুজ। এই মানুষেরা শয়তানের শক্তির উপর একেবারে প্রভাবিত হয়ে গিয়েছিল, আর যাদেরকে কিতাবে অপবিত্র শক্তি বলা হয়েছে। এদেরকে ব্যাবিলনীয় এবং সুমেরীয়রা দেবতার মতো পূজা করত, আর আজও পৃথিবীতে মাদার চাইল্ড ওয়ার্শিপ উপস্থিত আছে, যেখানে বিভিন্ন রকমের নারী এবং তাদের বাচ্চাদেরকে পূজা করা হয়ে থাকে। শামিরামিস নমরুদের মৃত্যুর পর এটি দাবি করেছিল যে তামুজ নমরুদের দ্বিতীয় জন্ম। শামিরামিস লুসিফার মানে ইবলিশ শয়তানের পক্ষ থেকে পাঠানো একটি বদরু মানে নাশনাশ প্রকৃতির জিন ছিল। সাধারণভাবে যখন ইবলিশকে আল্লাহর দরবার থেকে বাইরে বের করে দেওয়া হলো তখন সে জমিনের উপর শয়তান এবং জিন্নাতদেরকে নিয়ে একটি মহান ফৌজ তৈরি করল, আর যারা পাহাড় সমুদ্র এবং ফাঁকা ময়দানের মধ্যে বসবাস করে তার ইশারাতে কাজ করতে থাকলো। ইবলিশের সেই সমস্ত চেলাদের মধ্যে মাদ্দা জিন, শয়তান এবং খবিশ হয়ে থাকে, আর যাদেরকে ব্যাবিলনীয় এবং আশুরীয়রা আফশুন বলে থাকতো। সেই মহান তুফানে নুহের পর মাদ্দা আফশুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করলো আর তাদের সঙ্গে শারীরিক সম্বন্ধ বানালো। শামিরামিসও একজন আফশুন ছিল, আর যাকে লুসিফার নমরুদের কাছে পাঠিয়েছিল। রিসার্চারদের মতে নমরুদ ব্যাবিলনে যেই সবচেয়ে উঁচু মিনারটি তৈরি করেছিল তার পিছনেও শামিরামিসের হাত ছিল, যে নমরুদকে সমস্ত রকম কাজ করার জন্য উপদেশ দিত। তারপর সেই মিনারের মাধ্যমে এই জমিনে শয়তানের পূজা করার রেওয়াজ ছড়িয়ে পড়ল, আর শয়তানের বংশধরেরাও এই জমিনে ধীরে ধীরে বাড়তে থাকলো। এরপর যখন মানুষজন ব্যাবিলন থেকে বাইরে বেরিয়ে গিয়ে অন্য অঞ্চলে বসতি গড়তে শুরু করলো তখন আলাদা আলাদা ভাষা বলার কারণে মানুষজন শামিরামিস এবং তার ছেলে তামুজকে আলাদা আলাদা নাম ধরে ডাকতে শুরু করলো, আর তারপর তারা মূর্তি বানিয়ে তার পূজাও করতে শুরু করেছিল। প্রাচীন ইরান এবং ইউনানি কিতাবে শামিরামিসকে একটি দেবীর রূপে উপস্থাপন করা হয়। এছাড়াও ইসলাম আগমনের পূর্বে মক্কার মুশরিকিনরা হুবল নামের এক মূর্তির পূজা করত, আর যাকে কাবার ভিতরে রাখা ছিল, আর এই হুবল শামিরামিসের সন্তান তামুজই ছিল। আবার কিছু রিসার্চাররা শামিরামিসকে প্রাচীন ভারতীয় উপদ্বীপের দেবীদের সঙ্গে জুড়ে থাকেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে নমরুদই এই পৃথিবীর সর্বপ্রথম সংরক্ষিত লাশ ছিল যাকে মমি বানানো হয়েছিল। সাধারণভাবে শামিরামিস মানুষজনদেরকে এই বিষয়টি প্রচার করেছিল যে নমরুদ দ্বিতীয়বার জ্যান্ত হয়ে উঠবে আর সে একদিন পুনরায় ফিরেও আসবে। এই পৃথিবীর সর্বপ্রথম মমি নমরুদই ছিল যার মমি হাজারো বছর ধরে পৃথিবী থেকে গায়েব হয়েছিল। কিন্তু 20 শতাব্দীর শুরুতে সমস্ত ফ্রি মিশনারিরা প্রত্নতাত্ত্বিকদের উপাধি ধারণ করে সম্পূর্ণ মিশরকে তল্লাশি করে ফেলল, কিন্তু তারা তল্লাশ করে কোনো কিছুই ফেল না। শেষ পর্যন্ত মিশরের প্রত্নতাত্ত্বিক ডক্টর জাহি হাওয়াস নমরুদের মাকবারাকে খুঁজে বের করতে সফল হলো, কিন্তু এই সমস্ত প্রচেষ্টার পর এটি জানতে পারা গেল যে সেটি তার নকল মাকবারা ছিল।
কিন্তু সেখান থেকে একটি শাহি তক্তি খুঁজে পাওয়া যায় আর যেখান থেকে আশুরি ভাষাতে নমরুদের আসল মাকবারার সন্ধান পাওয়া গিয়েছিল। আর এই তক্তির দেওয়া লোকেশন অনুযায়ী দ্বিতীয়বার ব্যাবিলনের দিকে আসা হয়, আর যেটি আজকের জামানার ইরাক। সেই সময় ইরাকে সাদ্দাম হুসাইনের শাসন ছিল। 2002 সালে যেমন ওই নমরুদের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেল, তো সম্পূর্ণ ফ্রি মিশনারিদের মধ্যে হলকম্প শুরু হয়ে গেল। ফ্রি মিশনারিরা এর সম্বন্ধে সম্পূর্ণভাবে জ্ঞাত ছিল, কেননা তাদের জন্য নমরুদের লাশ খুবই গুরুত্বপূর্ণ ছিল। 2003 সালে যখন আমেরিকা ইরাকের উপর আক্রমণ করে, তখন সেখানে নমরুদের মাকবারা দখল করাই আমেরিকান ফৌজদের আসল উদ্দেশ্য ছিল, কেননা ফ্রি মিশনারিদের মতে নমরুদ তাদের আসল মসিহা ছিল আর সেখান থেকে সে দ্বিতীয়বার জীবিত হয়ে উঠবে। আজও সম্পূর্ণ পৃথিবীর মধ্যে আমেরিকার বাইরের সবচেয়ে বড় আমেরিকান ফৌজি ছাউনি সেই মাকবারার উপরেই অবস্থিত আছে। একটি কনস্পিরেসি থিওরির মতে, যখন নমরুদের মাকবারা খুঁজে পাওয়া গেল, তখন সেখানে সুমেরীয় বাদশাহ গিলগামিশ এবং নমরুদের লাশ তাদের নিজস্ব অবস্থাদের সহি সালামতে ছিল। তো কিছু আর্কিওলজিস্ট সেই সময় তার লাইভ ভিডিও বানিয়ে সেটিকে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল, যেটিকে খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব থেকে রিমুভও করে দেওয়া হয়। বলা হয়ে থাকে যে নমরুদের লাশকে ফ্রি মিশনারের গোপন রিসার্চাররা নিজের হাতে তুলে নেয় আর তাকে ইসরায়েলে পাঠিয়ে দেয়। সেখানে আবার মমি খুঁজে পাওয়ার এই গোপন খবরটি গোপনে রেখে দেওয়া হয়েছিল আর সরকারের পক্ষ থেকেও এটিকে লুকিয়ে রাখা হয়। সেই জন্য নমরুদের লাশের সঙ্গে কি হয়েছিল এবং এটি এখন কোথায় আছে সেটি কেউই জানে না। কিছু মানুষের এটি দাবি যে তাকে ইসরায়েলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেখানে আবার কিছু মানুষের এটি অনুমান যে এই লাশ এখনও সেই মাকবারাতে উপস্থিত আছে যেখানে আমেরিকান ফৌজি ছাউনি আছে আর তার সুরক্ষা হাই লেভেল সিকিউরিটির মাধ্যমে করা হয়ে থাকে। আমরা আশা রাখছি আমাদের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু নতুন শিখতে পারলেন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।